নমস্কার দর্শক বন্ধু আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক আসুন এক কৃষক বন্ধু গোবিন্দভোগ ধানের একটা ভিডিও পাঠিয়েছেন এই সময়ের একটা সমস্যা প্রথমে আগে ভিডিওটা আমরা দেখে নিই চলুন স্যার এই যে গোবিন্দভোগ ধানে স্যার প্রবলেম হচ্ছে এই যে আপনি দেখুন এই শীষের গোড়াটা এই যে শীষের গোড়াটা একদম শুকিয়ে যাচ্ছে শুকিয়ে গিয়ে স্যার শীস মরে যাচ্ছে আমরা ভাবছি প্রথমে ভাবলাম যে মাজরা নাজরা কিছু হবে দিয়ে ভালো করে লক্ষ্য করে দেখলাম যে শীষের গোড়াটাতে একটু কালছে ধরনের হয়ে যাচ্ছে আর মারা যাচ্ছে আপনি একটু কাইন্ডলি দেখুন ভালো করে যদি আপনি দেখেন তাহলে স্যার আমরা দেখি বলে দিচ্ছি দেখুন একটু এই যে গোড়াটা কালো ধরনের হয়ে যাচ্ছে দিয়ে মারা যাচ্ছে স্যার স্যার সিস সব কিন্তু নুয়ে গেছে মোটামুটি তো স্যার এটার উপায় কি এখন প্রচণ্ড পরিমাণে হচ্ছে এটা আমরা দেখলাম ভিডিও কৃষক বন্ধু একদম পরিষ্কারভাবে আইডেন্টিফাই করতে পেরেছেন যে সমস্যাটা কি কোথা থেকে আসছে এবং সমস্যাটা যেটা হচ্ছে শীষ যেখানে বেরিয়েছে ঠিক গাঁটটাতে কালো হয়ে যাচ্ছে এবং তারপরে শীষগুলো ভর্তি হচ্ছে না দানাগুলো ভর্তি হচ্ছে না অর্থাৎ ঘুরে যাচ্ছে না এবং ফলে কী হচ্ছে ওখানে ভুয়ো শীষ হচ্ছে তো এটা একটা সমস্যা আমি অনেক ভিডিওতে কিন্তু ধান চাষের ক্ষেত্রে বলেছি ঝলসা একটা মারাত্মক সমস্যা এবং সেই ঝলসা যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রোডাকশান আপনার লস হবেই হবে সে যে কোনো ধানই করুন সে ঘাস ধানই করুন গোবিন্দভোগী করুন ভাতের জন্য যে ধানের চাষ করছেন সেই ধানেতে করুন তো এই ধরনের সমস্যা কিন্তু আপনার আসতে পারে এবং এই যে আমরা ভিডিওটা দেখলাম ভিডিওতে যে ছবিটা দেখলাম এটা প্রকৃষ্ট নেক ব্লাস্টের উদাহরণ অর্থাৎ গাঁট ঝলসা এরকম জায়গায় যদি ঝলসা লাগে তাহলে কিন্তু আপনার গাছ যে খাদ্য তৈরি করছে পাতায় জানেন পাতা রান্নাঘর এবং রান্নাঘরে খাদ্য তৈরি করে সেই খাদ্যটা জমা রাখে দানে ধানের দানার মধ্যে সেটাই আমরা চাল হিসেবে খাই অর্থাৎ গাছের জমানো খাদ্য হচ্ছে ধান এবার যদি আপনার ঝলসা লাগে ঠিক ওইরকম গাঁটেতে তাহলে কী হবে আপনার গাছ খাদ্য তৈরি করছে খাদ্য তৈরি করার পর যে জমিয়ে রাখবে সেখানটা ব্লক হয়ে যাচ্ছে ফলে আপনার শীষগুলো কিন্তু ভুয়ো শীষ হচ্ছে শীষগুলো পুরুষ্ট হচ্ছে না সেই জন্য আপনাদের যেটা করতে লাগবে আমি বলবো এবছর যেটা হয়ে গেছে হয়ে গেছে কিছু ধান পুরুষ্ট হয়েছে কিছু ধান হয়নি কিন্তু সামনের বছর আপনাকে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে লাগবে এবং যখন পাতাতে ঝলসা লাগবে সেই সময় থেকে কারণ এটা শুরু হয় পাতা থেকে পাতা থেকে কিন্তু পাতার মধ্যে বাদামি রঙের মাকুর মতো দাগ হবে তারপরে কিন্তু পরবর্তীকালে যখন আপনার ধান বেরোবে তখন কিন্তু এরকম গাঁটেতে লাগবে এবং আপনার প্রোডাকশান কিন্তু মার খাবে সেই জন্যে আপনাদের যেটা করতে লাগবে পরিষ্কার ট্রাইসাইক্লাজোল এটা দশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে গুলে এবং এর সাথে প্রতি পনেরো লিটারেতে পনেরো এম স্টিকার মিশিয়ে আপনাকে কিন্তু মিনিমাম দুবার আপনাকে স্প্রে করতে লাগবে এবং আপনাদের বলি যদি ট্রাইসাইক্লোজোল আপনারা দুবার স্প্রে করে যখন ভেজিটেটিভ স্টেজ থাকে অর্থাৎ ফর্টি ফাইভ টু ফিফটি ডেজ আপনার ট্রান্সপ্লান্ট থেকে পঞ্চাশ দিন পর ধান রোয়া করার এবং আরেকবার যদি আপনারা পঁয়ষট্টি দিনের মাথাতে স্প্রে করেন আমার মনে হয় না আপনাদের এই সমস্যাটা থাকবে অনেকে করেন না এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হয় বা লেগে গেছে তারপরে করছেন এই ধরনের সমস্যা হয় আমার কথা হচ্ছে যে আপনারা লাগতে দেবেন না যদি লাগতে দেয়া অপেক্ষা করেন এই পর্যন্ত তাহলে কিন্তু আপনার ক্ষতিই হয়ে যাবে আপনাকে ধান চাষ করতে গেলে সিরুল কয়েকটা স্প্রে করতেই হবে বিশেষ করে বর্ধমানের কৃষকরা কিন্তু খুব ভালোভাবে জানেন আমি অন্য জেলাকে ছোট করছি না কিন্তু আমিও কাজ শিখেছি বর্ধমান দিয়ে এবং তারা কিন্তু একটা ধান লাগানোর মিনিমাম মিনিমামটুকু কিন্তু স্প্রে করেন বাঁজরার জন্যে স্প্রে করেন খোলা পচার জন্য স্প্রে করেন ঝলসার জন্য স্প্রে করেন এটা করতেই লাগবে কিছু হোক না হোক এটা মিনিমাম করতেই লাগবে তো এই জায়গাটা যদি আপনারা করেন আমার মনে হয় না কোনো অসুবিধে হবে এই বছর যা চলে গেছে চলে গেছে কিন্তু সামনের বছর থেকে কিন্তু আপনারা এই ভুলটা করবেন না তাহলে কিন্তু আপনাদের প্রোডাকশান লস আর একটা জিনিস আপনাদের বলি সামনের রবি সিজন চলছে এই সময়তে ফুলকপি বাঁধাকপি বেগুন লঙ্কা টমেটো সমস্ত কিছু চারা আপনারা আমাদের দিকে নার্সারিতে পাবেন এবং পরবর্তীকালে আপনাদের যদি প্ল্যান থাকে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসেতে আপনাদের করলা এবং ঝিঙে চারা যদি আপনাদের লাগে এখন থেকেই আপনারা বুকিং করতে পারেন এবং তাহলে সঠিক সময়ে কিন্তু আপনারা চারাটা পেয়ে যাবে ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন যদি দরকার থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন চাষ সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় জমিতে যাবেন ভিডিও করবেন ভিডিও করার সময় আপনার জমিটা দেখাবেন এবং আপনি সমস্যাটা মুখে বলবেন আর যদি কোনো ওষুধপত্র দিয়ে থাকেন সেটা বলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও করে পাঠান আমি দেখতে পাচ্ছি যে অনেকেই ইউটিউবে অনেকে কমেন্টস করছেন বা পার্সোনালি অনেকে মেসেজ পাঠাচ্ছেন অনুগ্রহ করে করে লাভ নেই তার কারণ যতক্ষণ না পর্যন্ত আপনার জমি আমি দেখতে পাবো আপনার জমির ভিডিও আমি দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হবে না তার কারণ আমাকে দেখতে লাগবে ডায়াগনোসিস করতে লাগবে তারপরে ওষুধপত্র বলতে লাগবে তার আশা করি এই সহযোগিতা আপনারা করবেন আর আমাকে এই নাম্বারেতে ফোন করবেন না আমাকে কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করবেন আপনার জমির যদি সমস্যা হয়